একটি স্বাধীন দেশ বাংলাদেশ। তবে এই দেশটির আগে স্বাধীন শব্দটি আসার পিছনে যার সব থেকে বেশি অবদান, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই এই জন্মশতবার্ষিকীতে আমি মুঘল সম্রাট লাইভ নিউজ 24-এর পক্ষ থেকে যাচ্ছি সাধারণ জনগণের কাছে শুভেচ্ছা দিতে। তাই আপনারা আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আমাদের দেশ আজকে 49তম আমাদের বিজয় দিবস 2020 সাল। 1971 সালে আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদিও আমি তখন জন্মগ্রহণ করি নাই, তখন আমরা ইতিহাস থেকে পড়েছি, যেটা জানতে পেরেছি 30 লক্ষ মানুষের রক্তদ্যাগের বিনিময়ে, 3 লক্ষ মাবণের জোটের বিনিময়ে আজকে আমাদের এই দেশ একটা মানচিত্র হয়েছে বাংলাদেশ, যে দেশের জাতির পিতা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন দেশের ময়দানে, সেই ভাষণে উনি জনগণকে, এই বাংলাদেশের 7.5 কোটি জনগণকে উনি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ছাপাতে বলুন যা আন্দোলনে করার জন্য বলেছিলেন, যে দেশকে স্বাধীন করার জন্য তার সেই আহ্বানে সেদিন বাঙালি জাতি সেই স্বাধীনতা লাভের জন্য আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন লাভ করে এবং 16ই ডিসেম্বর সেই বিজয় ছিনিয়ে নেয় পাকিস্তান, বর্বরোচিত পাকিস্তান হানাদার বাহিনীর। আমি বলতে চাই এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দল মত নির্বিশেষে উনি সবার কাছে জাতির পিতা। উনি কোনো একক দলের না, উনি কোনো নির্দিষ্ট কোনো দলের না, উনি বাংলাদেশের জাতির পিতা। সেই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের ঢাকা 4 নির্বাচন এলাকায় ভাস্কর্য করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা ঢাকা 4 বিস্তার আবুল হোসেন বাবলা নির্বাচনী এলাকায় ধরাইপালের মোড়ে। এই ভাস্কর্য লাগানোর ক্ষেত্রে অনেকের দ্বিমত আছে, অনেক ইসলামিক দল যারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি মনে করি যে বঙ্গবন্ধু হচ্ছে জাতির পিতা। বিভিন্ন দেশে, বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে, যেমন সৌদি আরব, তুর্কিতে মোস্তফা কামালের ভাস্কর্য আছে, আপনার মালয়েশিয়াতে আছে, আপনার আবুধাবিতে আছে, ইন্দোনেশিয়া আছে, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ভাস্কর্য আছে। ভাস্কর্য হলো একটা দেশের সংস্কৃতি। এই সংস্কৃতি দেশকে, দেশের সৌন্দর্য রক্ষা করে। কিন্তু অনেকে এটা অপব্যাখ্যা দিয়ে এটাকে মূর্তি বানিয়ে এটাকে বলছে যে এটা কোনো ভাস্কর্য, এটা একটা মূর্তি, এই মূর্তি বানানো যাবে না। আমাদের দেশে যদি এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে সমালোচনা হচ্ছে, তাহলে চট্টগ্রামে সার্কিট হাউসে যখন জিয়ারহমানের ভাস্কর্য করা হলো, তখন বিরোধিতা করা হলো না কেন? আমি মনে করি এটা একটা রাজনীতি, এই রাজনীতি বন্ধ করতে হবে। এবং এখানে পিছনে কুসংস্কারদাতা মানুষ আছে যারা এই রাজনীতি করতে চাচ্ছেন, ধুলাবালিতে মাছ শিকার করতে চাচ্ছেন, সরকারের ক্ষতি করার জন্য চেষ্টা করতে চাচ্ছেন। বলবো যে সবাই আমরা মুসলমান, আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা ইমানের সাথে, আমরা মুসলমান হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা আমরা করবো। ভাস্কর্য সংস্কৃতি, ভাস্কর্য মুক্তি থাকে হলো মন্দিরের ভিতরে যেখানে পূজা করা হয়, যে ভাস্কর্য নিয়ে তো কেউ পূজা করবে না, তাহলে ভাস্কর্য যদি পূজা পর্যন্ত করবে না, তাহলে ওইটা নিয়ে কারো বিরোধ থাকার কথা না। আমি মনে করি, আমি চাই আমাদের এই ধোলাইপাড়ে এই ভাস্কর্যটা স্থাপন করা হোক। ধোলাইপাড়ে মনে আমি সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে আমরা সৌভাগ্য ঢাকা 4 নির্বাচনী এলাকায় এই ভাস্কর্যটা স্থাপন করা করছি।